আমার সব থেকে বেশি খারাপ কি লাগে জানেন, সেটা হচ্ছে আমি তো জমি বিক্রি করে, বাবার জমি বিক্রি করে মুভি বানানোর জন্য ঢাকাতে আসি না, আমি যে প্রযোজক হওয়ার জন্য আসি না, আজকে যে আমি প্রযোজক হয়েছি, নিজের বাবার জমি বিক্রি করে নায়িকা হয়েছি, এটা কিন্তু হতে আমি আসি না। আমি একটা ছোটো মানুষ ছিলাম, আমি এখানে আসি, তখন অনেক সুন্দর ছিলাম, তখন যদি আমাকে কেউ সুযোগ দিত, আমাকে যদি কেউ ভালোবেসে কাজ করাইতো, তাহলে কিন্তু আমার এই ক্ষতিটা হতো না, আমার আব্বার জমি বিক্রি করে আমার ছবি করা হতো না। আমার স্বপ্ন ছিল আমি অনেক বড় নায়িকা হবো, স্বপ্নুর আপু, স্বপ্ন আন্টি, ওনাদের মতো। কিন্তু এখন তো অ্যাভেলেবেল নায়িকা, আমার বান্ধবীর ক্যারেক্টার করে ও নায়িকা, টাকা হলে এখন নায়িকা হওয়া যায়, লোকজন থাকলে নায়িকা হওয়া যায়। তো আমার অনেক কষ্ট লাগে যে আমি যে টাকাগুলো খরচ করছি, খরচ করে মুভি বানাইছি, আমি যদি 100টা সিনেমা হল পাইতাম, একসাথে আমার দর্শকরা সিনেমাগুলো দেখতো, তাহলেও হয়তো একটু হলেও আমি শান্তি পাইতাম। আমি 100টা হল পাই নাই, আমার উপর অন্যায় করা হয়েছে, আমাকে হল দেয় নাই। হ্যাঁ, আমি 20-30টার মতো হল পাইছি, এগুলা আস্তে আস্তে এই যে 3-4টা করে চলতেছে হলে, 3-4টা হলে করে ছবি চলতেছে। অনেক হল মালিককে বলে আর নিপা বা বড় বড় সিনেমা যেগুলো সাকিবের সিনেমা, ওগুলো তো আমরা তো লাভ করতে পারি না, আপনার সিনেমাতে 10,000, 12,000 বা 20,000 এরকম লাভ করছি, এগুলো যখন বলে তখন আমার কাছে মানে আনন্দে আমার মানে কান্না চলে আসে, যে আমাকে যদি সুযোগ দেওয়া হতো, আমার দর্শক যে পরিমাণ সিনেমা দেখতে ইচ্ছুক, তাহলে আমার হয়তো ভালো কিছু হতো, টাকা পুরো টাকা না উঠে আসলে কিছু টাকা হয়তো উঠে আসতো, কিন্তু আমাকে হল দেওয়া হয় নাই। তো আমার সাথে যেটা করা হয়েছে সেটা কি আপনাদের সাথে করবে না? করবে, আল্লাহ একজন উপরে আছে। আমি এখন নতুন কাজগুলো করব, বাহিরের কিছু কাজ আছে, আমাকে বাহিরের প্রোডাকশন থেকে ডাকতেছে, তো যেনারা আমাকে ডাকতেছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমাকে ভুল বুঝবেন না যে সবাই কাজ আমি করতে পারছি না, এই জন্য তার কারণ হচ্ছে আমি আগে যে ভুল করছি, যে সেই ভুলটা আমি সামনের দিকে করবো না, বিদায় আমি কাজ করতেছি না। আমি ভালো গল্প, আমি যেরকম আমার মতো করে ওরকম গল্প যদি কেউ আমাকে দিয়ে করায়, তাহলে আমি করব, করব না আমি সেটা বলি নাই, ঠিক আছে? তো আমি আর্টিস্ট, আমি সিনেমা করব। আমাকে আবার কি প্রযোজনা করবে, নিজের টাকায় আবার বাড়ি ঘর বিক্রি করে ছবি বানাবে? না না, আমি আর আমার ওই ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আমি সরকারি অনুদানের একটা ছবির জন্য আমি গল্প জমা দিছি, ইনশাল্লাহ সরকারি অনুদানের টাকাটা পেলে সেটা আমার প্রোডাকশন থেকে আমি ওটা নির্মাণ করব। আর আমার যে ছবিগুলো আছে 4-5টা ছবি, ওগুলা রিলিজ দিয়ে দেবো ইনশাল্লাহ। বাকি কাজ যেগুলো আছে আমার অর্ধেক অর্ধেক হয়ে আছে, ওগুলাতে আমি নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করব। তো তোমার যে বাড়ি বিক্রি করে টাকা কি উঠাইতে পারছো? না, টাকা তো ওই যে হল পাই নাই, উঠাবো কি করে? আমি কোনো টাকাই উঠাইতে পারি নাই, কারণ আমাকে হল দেওয়া হয় নাই, এখানে তো রাজনীতি চাল আছে আপনারা জানেন। তোমার দুঃখটা কোন জায়গায়, কষ্টটা কোন জায়গায়? হচ্ছে আমাকে একসাথে যদি 100টা সিনেমা হল দিত, অন্তত টাকা পাই আর না পাই মনের বুঝ দিতে পারতাম, যে আমার দর্শকরা সিনেমা দেখছে, আমার দর্শকরা সিনেমা দেখার সুযোগে পেল না, না পাওয়ার কারণে তো আমি বুঝতে পারতেছি না আমার সিনেমার ফল নাকি কি, আমি তো কিছুই জানি না। বাড়ি বিক্রি করছিলে কত টাকার ছবিটা? বড্ড ভালোবাসি তৈরি হয়েছে, কত টাকা হচ্ছে? 86 লক্ষ টাকা হচ্ছে খরচ হয়েছিল, কিন্তু রিলিজ পর্যন্ত আমার 1,20,00,000 টাকা, শুটিং পর্যন্ত শুধু শুটিং করছি ওখানে 86 লক্ষ টাকা খরচ হয়েছে। যাই হোক, এগুলো হিসাব করে তো আমাকে কেউ টাকা দেবে না, ওগুলো বলে তো লাভ নাই, বলতে চাই না। তোমার জীবনের সেরা দুঃখ মনে হয় বড্ড ভালোবাসি নির্মাণ করছো, শখ পূরণ করছো, সেখান থেকে টাকা উঠে না আসা, এবং তুমি অনেক ভাইরাল। টাকার জন্য কিন্তু আমার কষ্ট না, আমার কষ্ট হচ্ছে আমি যে একটা ছবি করলাম সিনেমা হলে গিয়ে, আমি আমার হাজার হাজার দর্শকদের সাথে যে সিনেমা দেখতে পারলাম না। আমি হ্যাঁ সিনেমা দেখছি, সিনেফ্লেক্সগুলোতে বসে সিনেমা দেখছি, তো ঈদের সময় যদি আমি একসাথে অনেকগুলো হল পাইতাম, যখন সিনেমা রিলিজ দিছি, হ্যাঁ তখন যদি আমি অনেকগুলো হল পাইতাম, তাইলে কিন্তু আমার শখটা পূরণ হতো, যে আমি আমার দর্শকদের নিয়ে সিনেমা দেখতে পারছি। আর সিনেফ্লেক্সে তো সব ক্যাটাগরির লোক আসতে পারে না, সিনেফ্লেক্সে যারা আসে তারা তো অনেক টাকা টিকিট কেটে ঢুকতে হয়, সেজন্য সব ক্যাটাগরির লোক সিনেফ্লেক্সে আসতে পারে না, সেজন্য আমি সবার সাথে ছবি দেখতে পারি না, আমার এটা কষ্ট। আমি সবার সাথে যদি সিনেমা দেখতে পারতাম আমার ভালো হতো। বিভিন্ন নিউজ পোর্টালে দেখা যায় তোমার অনেক কান্নাকাটি, অনেক কষ্ট, দুঃখ, চোখের পানি। কান্নাকাটি কে করে নাই? অনন্ত জলিল ভাইয়ের বর্ষা পায়রা কি কান্না করে নাই? যার কষ্ট আসলে সে বুঝে, ঠিক আছে? এই যে বুবলি আপু কি কান্না করে নাই? অপু বিশ্বাস দিদি কি কান্না করে নাই? এই যে শাকিব খানের ছবি বউ হওয়ার পরে কষ্টের কারণে তো তারা কান্নাকাটি করছে, যার যার কষ্ট
সে বুঝছে, কান্না তো সবাই করছে, হয়তো কেউ হাজবেন্ডকে পাওয়ার জন্য করছে, কেউ হচ্ছে বউকে পাওয়ার জন্য করছে, আমি করছি সিনেমার জন্য। আমার কাছে সিনেমাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেজন্য আমি সিনেমার জন্য কান্না করছি। আমার আমার আমি যে একজন মানুষ, আমি যে একটা মেয়ে মানুষ, আমি হয়তো প্রযোজক, হয়তো নায়িকা, সবার কাছে এরকম, কিন্তু আমার মনটা হচ্ছে সেই ছোটবেলা 5-6 বছর বয়স থাকতে যেরকম আমার মন ছিল, এখনও ঠিক সেরকম। আমি সিনেমা লাইনে আসছি, আমি সিনেমাতে ভালো কিছু করব, আমাকে হাজার হাজার মানুষ দেখবে, হ্যাঁ আমি ভাইরাল হয়েছি, এটা তো আমি বাবার জমি বিক্রি করে ছবি বানাইছি সেজন্য মানুষে ভাইরাল করছে আমাকে। কিন্তু এই মানুষগুলো কি এইভাবে ভাইরাল যারা করছে আমাকে, তারা এইভাবে কিছু করতে পারতো যে আমার 100 হল আমাকে দিতেই হবে এবং 100 হল আমার ছবি চলবে, তাইলে না আমার এই ভাইরাল হওয়াটা, এই ছবি করাটা আমি আমার সার্থক হইতো। এখন ভাইরাল হয়ে কি লাভ হলো, এরকম ভাইরাল আমি হতে চাই না, ঠিক আছে। কি হতে চাও এখন? হতে চাই বলতে হয়েছি তো, আর কি হব এখন। আমার তো সামনে, যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত আছি, আমি এমপি ইলেকশন করব সামনে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তো আর একটু বয়স হোক, তো আমি যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি, দর্শক আমার পাশে থাকবে, আশা করি ফিল্মের লোকজন থাক আর না থাক, আর দর্শক আমাকে ভালোবাসে, আমার পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার মতো এরকম হাজার হাজার, আমার মতো এরকম হাজার হাজার দর্শক আছেন যারা ফিল্মের প্রতি আগ্রহ ছিল একটা সময়, হয়তো এখন ফিল্মের অবস্থা ভালো না দেখে অনেকে আসতে রাজি না, এগ্রি না।